নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অনুষ্মা দাস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম। ধর্মীয় মেরুকরণ বিজেপির রাজনৈতিক অস্ত্র, মন্তব্য করলেন কংগ্রেস নেতা গৌর। বিজেপিকে সমর্থন করার পর প্রথমবারের মতো বরাকের মাটিতে পাড়ি দিলেন কমলাক্ষ। হাইলাকান্দিতে পিএম কিষাণ সম্মান নিধি প্রদান। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। দুদিনের বরাক উপত্যকা সফরে এসে শিলচর ইন্দিরা ভবনে এক কর্মী সভায় অংশগ্রহণ করে কংগ্রেস নেতা গৌরব গগৈ মহিলা কংগ্রেসের রান্নাঘর অভিযানের শুভ সূচনা করে বিজেপি সরকারের তীব্র সমালোচনা করেন। সভায় বক্তব্য রাখতে গিয়ে গৌরব গগৈ জানান, পরিবর্তনের নামে দেশের সাধারণ খেটে খাওয়া মানুষ থেকে ভোট নিয়েছে বিজেপি। কংগ্রেস শাসনকালে যেসব নেতারা বিভিন্ন সিন্ডিকেট ও দুর্নীতিতে লিপ্ত ছিল, তারাই কংগ্রেস ছেড়ে বর্তমানে বিজেপিতে যোগদান করেছে এবং ক্ষমতায় আসীন বিজেপি সরকার দলের পুরনো মানুষকে দূরে সরিয়ে কংগ্রেসের করাপ্টেড মানুষকে দলে স্থান দিয়ে আবারও সিন্ডিকেট চালানোর প্রয়াস করছে। ধর্মীয় মেরুকরণ বিজেপি দলের মূল রাজনৈতিক অস্ত্র বলেও এদিন প্রকাশ্যে সভায় মন্তব্য করেছেন সাংসদ গৌরব গগৈ। তিনি জানান, ভগবান রামচন্দ্রকে নিয়েও দেশে রাজনীতি করার চিন্তা করছে বিজেপি দলটি। বিজেপি নির্বাচনের প্রাককালে ভগবান রামের নামে স্লোগান তৈরি করে দিয়েছে। জয় শ্রীরাম স্লোগান কংগ্রেসের মধ্যে শক্তি যোগায়, কিন্তু এই স্লোগানটি বিজেপির কাছে ভোট ভিক্ষার অস্ত্র হিসেবে ব্যবহৃত হয় বলে জানিয়েছেন তিনি। কংগ্রেস ধর্মনিরপেক্ষ দল, যার দরুন কখনো ভগবানের নামে জনতার কাছে ভোট দাবি করেনি। অন্যান্য বিভিন্ন বিষয়ে বিজেপির বিরুদ্ধে একের পর এক তোপ দেগে দেশের বেকার সমস্যা, রাস্তাঘাট, বিদ্যুৎ পরিষেবা, বিশুদ্ধ পানীয় জল, চাকরির ক্ষেত্রে বৈষম্য, নানা সমস্যার কথা তুলে ধরে কংগ্রেসের এই দুর্দিনে দলের পাশে থেকে দলের ভিতকে মজবুত ও শক্তিশালী করার পাশাপাশি আগামী লোকসভা নির্বাচনে বরাকের দুটি আসন থেকে কংগ্রেস প্রার্থী জয়ী হওয়ার আশা প্রকাশ করেছেন তিনি। বিজেপি দলে ভোট ললে আর তার পিছত হে আগর হে কংগ্রেসের মানুষ বিজেপি দলক যোগদান করায় হে একেখিনি মানুষ আজি রাইজর মাজত দেখাই দিছে। রাইজে ভাবিছিলে যে কংগ্রেসের কাম আমি ভাল পোৱা নাই, আমি বিজেপি দলটুক ভোট দিউ, এটা বিজেপি দলের ভিতর দেখা পাইছে এই আগর পুরানা কংগ্রেসের মানুষখিনিহে আছে। যিসকলে আমার 15 বছর কার্যকালত বিভিন্ন সিন্ডিকেটত সোমালে, বিভিন্ন ব্যাপারত সোমায়, ব্যবসায় সোমায় ধনী হল, আজি একেখিনি মানুষ এটা বিজেপি দলত সোমাইছে। তার মানে কি? তার মানে আজি বিজেপি দলের ভিতর বাস্তব যে পুরনি বিজেপি তেওঁলোকৰ স্থান নাই। আমার কংগ্রেস দলের পৰা এৰি আমার এই মানুষবোৰ পুরোনা বিজেপি মানুষ সাফাই করে দল পা আঁতরায় এটা তাত সোমায় আকো সিন্ডিকেট চলাইছে। আজি পুরোনা বিজেপি মানুষবর কত, বিজয় চক্রবর্তী বাইদেউ কত, রমেন ডেকা স্যার কত, রাজেন গোহাই স্যার কত, আনকি সিদ্ধার্থ ভট্টাচার্য দেব, যিজনের ভরি সুই হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ায় বিজেপি দলটুক যোগদান করলে আজি হে সিদ্ধার্থ ভট্টাচার্য দেবর অস্তিত্ব নাইকিয়া হয়ে গেছে। আজি রাজেন গোহাই স্যার কত, রাজেন গোহাই নামরে যিজনে বেয়ারিনত বিজেপি সাংসদ হয়ে আছে, আজি আমার এই কংগ্রেসের কিছু মানুষ বিজেপিত যোগদান করে এটা রাজেন গোহাই ডাঙরিয়াক অপমানিত করে। বিজেপিকে সমর্থন করার পর প্রথমবারের মতো বরাকের মাটিতে পাড়ি দিলেন কমলাক্ষ দেবপুরকায়স্থ। রাহুল গান্ধীর কাছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে দেশের সবচেয়ে বড় দুর্নীতিবাজ বলে আখ্যায়িত করা কমলাক্ষ দেবপুরকায়স্থ নির্দেশ দিয়েছিল ভূপেন বোরা। বিজেপিকে সমর্থন করার পর প্রথমবারের মতো বরাকের মাটিতে পাড়ি দিয়ে এই বিস্ফোরক অভিযোগ উঠিয়েছেন কমলাক্ষ দেবপুরকায়স্থ।
এদিন কুম্ভীরগ্রাম বিমানবন্দর থেকে শিলচর রেলওয়ে স্টেশনে এসে তিনি ভাষা শহীদ বেদিতে পুষ্পার্ঘ অর্পণের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে কমলাক্ষ দে পুরকায়স্থ জানান, রাহুল গান্ধী ভারত জোড়ো ন্যায় যাত্রা মাজুলি যাওয়ার সময় ভূপেন বোরার নির্দেশে রাহুল গান্ধীর কাছে মুখ্যমন্ত্রীকে দেশের সবচেয়ে বড় দুর্নীতিবাজ বলে আখ্যায়িত করেছিলেন তিনি। এপিসিসির সভাপতি ভূপেন বোরার নির্দেশে কমলাক্ষ দে পুরকায়স্থ এই মন্তব্য করতে বাধ্য হয়েছেন বলে এদিন অভিযোগ করেছেন তিনি। মাজুলিতে পৌঁছে নৌকায় ওঠার আগে এই বিষয়টি তাকে শিখিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন কমলাক্ষ। বিজেপির বিরোধী দল হিসেবে কংগ্রেসের কাছে কোনো বক্তা ছিল না বলে ভূপেন বোরার নির্দেশে সময় সময় সরকারের বিরুদ্ধে মন্তব্য করেছেন বলে জানিয়েছেন তিনি। এদিকে খুব শীঘ্রই বিজেপিতে যোগদান করার কথা বৃহস্পতিবার ঘোষণা করেছেন কমলাক্ষ এবং উপনির্বাচনের জন্য তিনি পুরোপুরি তৈরি। কংগ্রেস থাকা সকল কর্মীদের এদিন বিভীষণ বলে উল্লেখ করার পাশাপাশি আগামীতে বরাকের উন্নয়নকে মাথায় রেখে কাজ করে যাবে বলে ও এদিন আশ্বাস দিয়েছেন কমলাক্ষ দে পুরকায়স্থ। এবারও তো আমি বসুন্ধরা নিয়ে কথা বলেছি, এবারও তো আমি ডিপুটার নিয়ে কথা বলেছি, এবারও তো আমি আধার কার্ড নিয়ে কথা বলেছি, মুখ্যমন্ত্রীর সঙ্গে আমার কথা হয়েছে এবং আমি সে কথা বলতে আমি অনেক খুশি যে এই মুখ্যমন্ত্রী প্রত্যেকটা ব্যাপার নিয়ে কনসার্ন। এমন কোনো ব্যাপার না, এমন আসামের এমন কোনো জাতিগত জনগোষ্ঠী নেই, এমন কোনো ভাষাগোষ্ঠী নেই যে ভাষাগোষ্ঠীর প্রবলেম নিয়ে এই মুখ্যমন্ত্রী জানেন। বিশেষ করে আপনি আওয়াজ তুলেছেন এবং আমি আপনাকে আপনাকে বলতে যাচ্ছি আমি আপনাকে বলতে যাচ্ছি আওয়াজ তুলেছি, আপনারা বলবেন যে কালকে থেকে কি আমার আওয়াজ বন্ধ হয়ে যাবে, সেটা নয়। পজিটিভ হয়ে সেই কথাগুলো বলা যায়, আমরা গঠনমূলক ভাবে বসে কথাগুলো বলতে পারি, আমি আলোচনা সাপেক্ষে সেগুলো আমরা সমাধান করতে পারি। আমরা শুধু আন্দোলনের মানসিকতা নিয়ে, আমরা শুধু একটা মাইন্ডসেট নিয়ে চললে হবে না, আমরা আলোচনা সাপেক্ষে যাতে এই সমস্যা যাতে এক এক করে সমাধান হয় রাজনীতি আমি করব। আমি একটা জনগোষ্ঠী, আমি একটা ভাষাগোষ্ঠীর প্রতিনিধিত্ব করছি, ওদেরকে সঠিক দিশা দেখানো, ওদের সমস্যাগুলো সমাধান করা আমার রেসপন্সিবিলিটি, আমার দায়িত্ব কর্তব্য। আমার টিআরপির দরকার নেই, বিধায়ক হিসাবে আমার টিআরপির দরকার নেই, আমার দরকার এই যে মানুষের যে সমস্যা, যেগুলো সমস্যার সমাধান সমাধান করবে, কে সমাধান করবে? রাজ্যে এবং সরকার, রাজ্য এবং কেন্দ্রে যেগুলো সরকার আছে সেই সরকার সমাধান করবে। ইতিমধ্যে মুখ্যমন্ত্রীর সঙ্গে আমার আলোচনা হয়েছে, গঠনমূলক আলোচনা হয়েছে। আমি চাই আলোচনা সাপেক্ষে আস্তে আস্তে ফেস মিরারে আস্তে আস্তে যাতে আমাদের সমস্যাগুলো সমাধান হয়। বুধবার পিএম কিষাণ সম্মান নিধি যোজনার 16তম কিস্তি রিলিজ করা হয়েছে। যোগ্য কৃষকদের 2,000 টাকা প্রত্যেক কৃষকের অ্যাকাউন্টে ঢুকেছে। এই প্রকল্পের আওতায় কৃষকরা পান বার্ষিক 6,000 টাকা 3 কিস্তিতে। প্রতি 4 মাসে সরাসরি বেনিফিট ট্রান্সফার এর মাধ্যমে বিতরণ করা হয়। বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহারাষ্ট্রে ইবাতমালা লাইভ অনুষ্ঠানের মাধ্যমে সরাসরি ব্যাংকে টাকা ট্রান্সফার করেন। এরই সঙ্গে সঙ্গতি রেখে হাইলাকান্দি জেলার বোয়ালিপাড়ে এই অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার দেখার ব্যবস্থা করা হয় কৃষি বিভাগের তরফ থেকে। এই লাইভ অনুষ্ঠানে প্রচুর সংখ্যক কৃষকরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। এতে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাইলাকান্দি কৃষি বিভাগের আধিকারিক আব্দুল বাতেন চৌধুরী। তিনি জানান, প্রধানমন্ত্রীর এই প্রকল্পের লক্ষ্যে ভূমিধারী কৃষক পরিবারকে আয় সহায়তা প্রদান করা। এর অধীনে প্রতি বছর মোট 6,000 টাকা দেওয়া হয়। একটি বছরে 2,000 টাকা 3টি কিস্তিতে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে প্রদান করা হয়। কিছু সুনির্দিষ্ট নিয়মনীতি বাদে দেশের সমস্ত ভূমিধারী কৃষক পরিবার পিএম কিষাণ প্রকল্পের অধীনে যোগ্য। প্রকল্পটি ইতিমধ্যে গোটা দেশের কৃষকদের উল্লেখযোগ্য সুবিধা প্রদান করেছে এবং এই 16তম কিস্তি তাদের আয়কে আরও বাড়িয়ে দেবে এবং কৃষিক্ষেত্রের সার্বিক পদ্ধতিতে অবদান রাখবে বলে বিশ্বাস। এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা কৃষি বিভাগের এডিএ দিব্যজ্যোতি ফুকন, এডিও রাজিবুল হক মোল্লা, জেলা কৃষি বিভাগের প্রোগ্রাম অফিসার হেমাঙ্গ গগৈ। আৰু এই ওয়েবকাস্টিংৰ জৰিয়তে মই সকলো কৃষক বন্ধুসকলক অনুরোধ করছো যে যেহেতু আমার ইয়াত অলরেডি 64,643 জন মানুষ অলরেডি পিএম কিষাণ পাব, আর আমার যেহেতু সেন্সাস ফিগার মতে মোটামুটি আমি 70,000 মানুষ দিব পারো, গতি আমার এটাও বহুত ইলিজিবল মানুষ রয়ে গেছে, আর এইখানে এইবিলাক আমি মেটিকুলাসলি বাছি বাছি দিবলৈ আমি অলরেডি আমার পিএম কিষাণৰ ফালৰ মাইনর সহি গেছে, ডেপুটি কমিশনার ফালৰ আমি এইবিলাক লাহে লাহে বাছি দি পেলে আমি ভাবিছো নেক্সট কিস্তিত গোটেই সেচুয়েশন হয়ে যাব। আর এই মিটিংৰ জৰিয়তে মই গোটেই আমার কৃষক বন্ধুসকলক অনুরোধ জানাইছো যাতে কোনোবা ইনএলিজিবল বেনিফিসিয়ারি যদি ভুলতো সোমাই গৈছে তেওঁলোকে যাতে আমাক জনাই দিয়ে,
আর উপজাতি কোনবা পাব নলগা মানুষ যাতে সারেন্ডার করে, যাতে আমি বেলেগ এজন আমার কৃষক বন্ধুক আমি ইয়াতে সোমাব পারো, যা সচাকে উপযুক্ত আর সচাকে পি এম কিষাণ অধিকারী হব পারে। আর এইটাই আমার কৃষকসকলের বীজ কিনা আর কৃষি আহিলা কিনা, পাওয়ার স্প্রেয়ার কিনা, এইবিল কামত সহায় করব, হার কিনা যাতে ডিপেন্ডেন্ট হয়ে থাকবে নালাগে তেওঁলোকে কিনব পারে, আর এই বস্তু যদি উন্নত মানের বীজ আর কৃষি সা সঁজুলি যদি কিনি থাকে আর খেতে প্রকৃত ব্যবহার করে, তেতিয়া হলে দেখা যাব যে আমার কৃষি কৃষকের উন্নতি হয়েছে। এইখানে সকল কৃষকের মানে উন্নতি কামনা করছো আর আজির প্রোগ্রামটি সাবলে অনুরোধ। কোন নেতা না থাকলেও একাই বিজেপির বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবেন হাইলাকান্দি জেলার হুঙ্কার গগৈ। মনছড়া গোদামঘাট এলাকায় দলীয় কর্মী সম্মেলনে বুধবার সন্ধ্যায় এভাবে মন্তব্য আর অভিমত তুলে ধরেন কলিয়াবরের সাংসদ গৌরব গগৈ। তিনি এদিনের সম্মেলনে করিমগঞ্জ লোকসভা আসনে দলীয় প্রার্থী জয় নিশ্চিত করতে কর্মী সমর্থকদের ঝাঁপিয়ে পড়তে আহ্বান জানান। এদিনের সম্মেলনে তিনি টান্টুর পীর সাহেবের পুত্র আব্দুল মুক্তাদির চৌধুরীকে হাইলাকান্দি জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক হিসেবে নিযুক্তিপত্র তুলে দেন। এদিকে এদিনের সম্মেলনে হাইলাকান্দি জেলা কংগ্রেসের সভাপতি শামসুদ্দিন বল্লস্কর বলেন, এআইইউডিএফ দলের নেতারা বলছেন কংগ্রেস নেতৃত্বহীন, কিন্তু এবার লোকসভা নির্বাচনে করিমগঞ্জ আসন দখল করতে কংগ্রেসের কর্মীদের নেতৃত্বে নির্বাচনে ঝাঁপিয়ে পড়বেন, এবার কোনো নেতা বিধায়কের নেতৃত্ব নেওয়া হবে না, লোকসভা নির্বাচনে করিমগঞ্জ আসনে জয়লাভ নিয়ে পুরো আশাবাদী বলে জানান তিনি। এদিকে কর্মী সম্মেলনে উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক হাজি সেলিমুদ্দিন বরভুইয়া, করিমগঞ্জ লোকসভা আসনের আহ্বায়ক স্বপন কুমার মণ্ডল, সাংগঠনিক সাধারণ সম্পাদক মনোজ মোহন দেব সহ হাইলাকান্দি জেলা কংগ্রেসের বিভিন্ন শাখা সংগঠনের কার্যকর্তারা। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা কংগ্রেসের সাংগঠনিক সাধারণ সম্পাদক মিতুজ্জামান লস্কর। আমার দল কোন এজন প্রাক্তন মন্ত্রী দল নয়, আমার দল কোন এজন বিশেষ সাংসদ দল নয়, আমার দল হল এই হাতের চিহ্ন। এই হাতের চিহ্নকে বেশি ডর কোন ব্যক্তি হব নয়, কোন মন্ত্রী হব নয়, কোন সাংসদ হব নয়, কোন বিধায়ক হব নয়, আমার আবেগ আছে এই হাতের চিহ্নের ককায় আর খোলা দিনের পর আমি এই হাতের চিহ্নের কারণে ত্যাগ করছো, এই হাতের চিহ্নের কারণে বলিদান করছো। আটাইতকৈ বেয়া দিনত, আলফা বেয়া দিনত, অসম আন্দোলনের দিনত কংগ্রেসে হাতের চিহ্নের কারণে কিমানবোৰ আমি অত্যাচার সহ্য করলো, সামাজিকভাবে আমার কংগ্রেসের কর্মীখিনিক বহিষ্কার করা গৈছে, আলফায় আমার হ আমার কংগ্রেস কর্মীখিনিক গুলিয়ায় মারিছে, অপহরণ করেছে, কংগ্রেস পরিয়ালের সর লড়ি স্কুলত গিয়ে পড়বলে একটা সুযোগ পো নাছিলে, তথাপিও আমি নিজের আদর্শ লৈ আমি কংগ্রেস করে গলো, আমি কংগ্রেস দল কেউ ত্যাগ করা নাই। এয়া হল কংগ্রেস রাজনীতি একটা চক্র, যদি আধার পিছত পোহর আহে, রাতে পিছত দিন আহে, এবার আকো কংগ্রেস সরকার আহিবই। যদি বিজেপি ভাবে যে ক্ষমতা সদায় থাকিব, যদি এজন মন্ত্রীয়ে ভাবে যে সদায় মুখ্যমন্ত্রী হয়ে থাকিব, এয়া হল অহংকার, উপর আল্লাহ আছে, কোনো অহংকারও বেশি নেই। বরাকের উন্নয়নে হাজার কোটি টাকা প্রকল্পের উদ্বোধন হওয়ার আশায় মুখ্যমন্ত্রীকে আকশার ধন্যবাদ জ্ঞাপন। বরাকের উন্নয়নে মুখ্যমন্ত্রীর বলিষ্ঠ পদক্ষেপকে স্বাগত জানিয়ে রাজ্য সরকারকে সাধুবাদ জানিয়েছে সংগঠন আকশার কর্মকর্তারা। বৃহস্পতিবার শিলচরে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে সংস্থার কর্মকর্তারা জানান, বরাক উপত্যকার সফরে আসছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা, তাই তাকে স্বাগত জানাচ্ছে আকশা। মুখ্যমন্ত্রীর বলিষ্ঠ পদক্ষেপে বরাকের উন্নয়নের জয়যাত্রা অব্যাহত রয়েছে। কংগ্রেস নেতৃত্বাধীন সরকারের সময় হিমন্ত বিশ্ব শর্মা স্বাস্থ্যমন্ত্রীর পদে আসীন, সেই সময় শিলচর মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণে ক্যান্সার হাসপাতাল স্থাপন করার সিদ্ধান্ত নিয়েছিলেন। তিনি শিলচর ক্যান্সার কেয়ার স্থাপনের শিলান্যাস করেছিলেন আর আজ তা বাস্তবায়নের পথে। এছাড়াও এদিন শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে জল সরবরাহ প্রকল্পের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। এই দুটো প্রকল্পের রূপায়ণে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছে আকশা। এছাড়াও করিমগঞ্জ জেলায় বরাকের দ্বিতীয় মেডিকেল কলেজ স্থাপন হতে যাচ্ছে, তা অতি আনন্দের বিষয় বলে মনে করেন রূপম নন্দী পুরকায়স্থ। আগামীকাল বরাক সফরে আসছেন আসামের জনপ্রিয়
মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আধুনিক অসমের বলিষ্ঠ রূপকার এবং জনপ্রিয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা, তার হাত ধরেই আগামীকাল শিলচরে আমাদের বহু প্রতীক্ষিত শিলচর ক্যান্সার সেন্টারের শুভ উদ্বোধন হবে। এটা দীর্ঘদিনের আমাদের বরাকবাসীর মানুষের আশা ছিল, স্বপ্ন ছিল, সেটা বাস্তবায়িত হবে। সেই সঙ্গে করিমগঞ্জ জেলার প্রস্তাবিত মেডিকেল কলেজ এবং হাসপাতাল রামকৃষ্ণনগরে সেটা শুভ উদ্বোধন হবে তার হাত ধরেই, এবং একগুচ্ছ পরিকল্পনা নিয়ে তিনি শিলচর তথা বরাক উপত্যকার তিন জেলায় এবং বিকাশ যাত্রা আমরা আকসা তারই সদর্থক যে ভূমিকা সেটাকে আমরা সমর্থন জানাচ্ছি। আমরা তার এই সদর্থক যে ভূমিকা সেটাকে আমরা সমর্থন জানাই এবং দীর্ঘদিন থেকে দুরারোগ্য ব্যাধিতে মানুষ ক্যান্সার প্রবণ যেভাবে ভুগছেন, সরকারি আম করলে সেটা হবে এবং এর থেকে গরিব মানুষেরা অনেক উপকৃত হবেন। কেন্দ্রীয় সরকারের প্রকল্পে শিলচর মেডিকেল কলেজ চত্বরের ভিতর অমরুজ পিএইচই সেটাও কাল উদ্বোধন হবে। এক কথায় এই আগমন এবার মানে একটা বলিষ্ঠ নেতৃত্ব হলে যা হয় এটা মুখ্যমন্ত্রী কথা এবং কাজ সেটা প্রমাণ করে দিয়েছে। সোনাইয়ের ধনীপুরে নিউ রে চ্যারিটেবল ট্রাস্টের উদ্বোধন করলেন সোনাইয়ের প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্কর। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়। আব্দুর রশিদ লস্করের পৌরোহিত্যে সভায় উপস্থিত ছিলেন ট্রাস্টের সভাপতি বাবুল হোসেন লস্কর, তাহির আহমেদ লস্কর, জাকারিয়া আহমেদ লস্কর, শিপু লস্কর, মাহমুদ হোসেন লস্কর, আমজাদুল হোসেন লস্কর, আফসানুল ইসলাম লস্কর, সুফিয়ান লস্কর প্রমুখ। সভায় বক্তব্য রাখতে গিয়ে আমিনুল হক লস্কর ট্রাস্টের সদস্যদের সমাজসেবামূলক কাজে নিয়োজিত থাকার আহ্বান জানান, সংস্থার সদস্যদের প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন। সভায় সোনাইয়ের বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব হোসেন আহমেদ লস্কর কংগ্রেস দলের টিকিট পেলে 26-এর বিধানসভা নির্বাচনে সোনাইয়ে আমিনুল হক লস্করকে কেউ আটকাতে পারবে না, তার জয় নিশ্চিত। সভায় বক্তব্য রাখেন আখতার হোসেন লস্কর, আফসর চৌধুরী, আফসর হোসেন লস্কর প্রমুখ। সবচেয়ে যদি বড় সংগঠন হয় লোকের ট্রাস্ট, আজকে আমরা জানি সৈয়দুল আলম চৌধুরীর ট্রাস্ট কেন সৈয়দুল আলম চৌধুরীর স্কুল সালামি হয়, একটা ট্রাস্ট যেমন টাটার ট্রাস্ট আছে, বিভিন্ন বড় বড় সংস্থার ট্রাস্ট বডি আছে, ট্রাস্ট বডি কিটা যেগুলা সম্পদ আছে ওই সম্পদটা ওই ট্রাস্ট বডির আন্ডারে, আর ওই ট্রাস্টের যেটা উপার্জন হইব ওটা দিয়ে সামাজিক কাজ হইব। আমরা যেহেতু তিল টেনে তাল হয়, এক এক বিন্দুতে সাগর হয়, যে আজকে আমরা এক বিন্দু রোপণ করছি ওটার টেনে ভবিষ্যতে হয়তো আমরা এই প্রজন্মে না হইতে পারে, নতুন প্রজন্মে পুরাবর্তন প্রজন্মে যাতে এমন ভাবে হয়, নিউ রেস ট্রাস্টি যেটা এটা এই ধনীপুর অঞ্চলের একটা পরিচিতি হয়। এটা আগে হয়তো এরকম হইতে পারে, মানে সোনাই যেটা হসপিটাল আছে ভবিষ্যতে সিভিল হসপিটাল হইব, কিবা বিভিন্ন সংস্থা আছে, আজকে পিএইচই আছে, বিভিন্ন সংস্থা আছে, যে আমরা এই ট্রাস্টে এটা আমরা পরিচালন করব, এই ট্রাস্টে আমরা এটা করব, ওই মনোবৃত্তি নিয়ে ট্রাস্ট গঠন করতে হয়। আর নিশ্চয়ই আপনারা এই মনোবৃত্তি নিয়ে ট্রাস্ট গঠন করছেন, আর মহৎ উদ্দেশ্য যদি থাকে তে আপনার রাস্তা ক্লিয়ার থাকবে, অসৎ উদ্দেশ্য থাকলে আপনার রাস্তায় খালি অবস্ট্রাকশন পাইবা, আগে খালি বাধা 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 পাইবা, আর মহৎ উদ্দেশ্য থাকলে আল্লাহ খুব সাহায্য করবা, তখন দেখবা আপনার রাস্তাটা যেভাবে একবার মিশ্র হয়ে গেছে, সুন্দর হয়ে গেছে, আরামসে চলতে পারবা। এলেন উদ্দেশ্য আমরা সফল থাকতে হবে, উদ্দেশ্য আমরা মহৎ। 147 সিআরপিএফ ক্যাম্পে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে উদযাপিত হলো 22তম রাইজিং দিবস। বুধবার সন্ধ্যা 5টা থেকে রাত্রি 9টা অবধি কাশীপুর স্থিত 147 সিআরপিএফ ক্যাম্পে 22তম রাইজিং দিবস উদযাপন বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে চলে। এতে জাদু পরিবেশন করেন এই অঞ্চলের বিশিষ্ট জাদুকর লিয়াকত আলী লস্কর ও তার সহযোগীরা, এবং নৃত্যায়ন একাডেমির প্রশিক্ষণার্থীরা ছাত্রছাত্রীরা ক্লাসিক্যাল লোকনৃত্য অসমীয়া নৃত্য পরিবেশনের দ্বারা উপস্থিত দর্শকদের মন মাতিয়ে তোলেন। এদিন সম্মানিত অতিথি হিসেবে ডিজিপি হরপাল সিং,
আসাম পুলিশের সাউথ রেঞ্জের ডিআইজি কঙ্কনজ্যোতি শইকিয়া, কমান্ডার তপন কুমার, আসাম রাইফেলের লেফটেন্যান্ট কর্নেল সরোজ এস, 147 সিআরপিএফের কমান্ড্যান্ট ব্রুনো, এ দুই রেঞ্জ অফিসার সঞ্জয় কুমার শর্মা ও রবি মিশ্রা প্রমুখরা উপস্থিত ছিলেন। হরপাল সিং জি, কমান্ডার 147 ব্যাটালিয়ন, বাকি অফিসার্স, জওয়ান আর উনকা পরিয়াল, সো আপকো সবি কো পেলে জো আজ 22nd জো রেজিং ডে হ্যায় 147 ব্যাটালিয়ন সিআরপিএফ কা, উসকে লিয়ে আপকো সবি কো শুভকামনাই দেতা হুঁ। মানে বহু দিন পেলে চাহতা থা কি কাশীপুর মে আও, কই না কই মৌকা নাই মিটা, ইয়ে একচুয়ালি মেরা পেলা ভিজিট হ্যায় কাশীপুর সিআরপিএফ ক্যাম্পাস মে, হম উম্মীদ করেঙ্গে আবার জব ভি কো মৌকা মিলতে হ্যায় তো হম আয়েঙ্গে, দুয়ে প্রোগ্রাম মে হমকো আনে ওয়ালা থা, উস টাইম মে হমে আজ ইয়েই সবকো ভি বোলা হুঁ কি থোড়া কাম মে ব্যস্ত হো গিয়া কি আর মানে কুছ জগা মে জানা পড়া তো অ্যাটেন্ড নাই কর পায়া, তো আজ আবি তো পার্লামেন্টারি ইলেকশন ভি আ রহা হ্যায় লেকিন উসসে পেহলে জো আজ প্রোগ্রাম হুয়া হ্যায় মে সোচা থা কি আজ কম সে কম আও और ये के फिर प्रोग्राम देखूं, और प्रोग्राम भी बहुत मैं जो देखा और आकर के बहुत ही बढ़िया प्रोग्राम है, जो भी प्रोग्राम अभी बनाए हैं किया है अभी मिटन जाना सिलसिला से जो प्रोग्राम हो रहा है बहुत ही बढ़िया है, तो आप सभी को मैं शुभकामनाएं देता हूं, और अभी जो 2024 जो शुरू हुआ है जो दो महीना भी यह है अभी जो पूरा जब ये ईयर पड़ रहा है अभी सभी को आपको लिए शुभकामनाएं देता हूँ और आपका जीवन सुखमय हो ये प्रार्थना करता हूँ। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। ধর্মীয় মেরুকরণ বিজেপির রাজনৈতিক অস্ত্র, মন্তব্য করলেন কংগ্রেস নেতা গৌরব। বিজেপিকে সমর্থন করার পর প্রথমবারের মতো বরাকের মাটিতে পাড়ি দিলেন কমলাক্ষ। হাইলাকান্দিতে পিএম কিষাণ সম্মান নিধি প্রদান। আজকের মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।